পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন শিউরি রোডের নবাবহাট এলাকার মেডিটেক হসপিটাল একের পর এক জটিল রোগের চিকিৎসা করে সাফল্যের শিখরে উঠে চলেছে। বেশ কিছুদিন আগে এক ব্যক্তি পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হন। মেডিটেক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় ওই রোগীর মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়। পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। মঙ্গলবার পুনরায় এই হাসপাতালে রুটিন চেক আপ করাতে আসেন। রোগী ও তার পরিবার জানান, অত্যন্ত গুরুত্ব সহকারে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। এর জন্য তারা মেডিটেক হসপিটালের কর্ণধার থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। আমার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্রেন অপারেশনের ব্যাপার ছিল। যেটা আমি এসেছিলাম সেখানে ওনারও জায়গায় শিউরি বলুন বা ওই সাইডে আমাদেরকে নেয়নি কোনো ভাবে। তারপরে এখানে এসে বহুত রিকোয়েস্ট করার পর নেন এবং অপারেশনটা করেন। আর এখন কেমন আছেন? আপনার যেটা সমস্যা ছিল সেটা মিটে গেছে? আর আমরা সেটা 100% পেয়েছি। আপনি যেটা বলেছেন আপনার 100% আপনি দিয়েছেন, আমরা স্যাটিসফাইড, মানে হাইলি স্যাটিসফাইড। মানে ভাবতে পারেন নাই আপনার পেশেন্টে এরকম একদম উপরে লাগার ইচ্ছা হয়েছে। পেশেন্টের ব্রেন সার্জারি করেছিল আপনি, পুরো ক্রেনিয়াটা ব্রেন খুলে কি চিকিৎসার জন্য আপনারা এখানে এসেছিলেন? মোটরসাইকেল দুর্ঘটনায় ওর কপালে একটা বড় আঘাত হয় এবং রক্তটা ব্রেনে জমে যায়। এখানে ব্রেনের একটা সার্জারি হয় এবং সার্জারি খুব সাকসেসফুল। 18 দিন ভর্তি ছিল পেশেন্ট। এখানকার যিনি এমডি আছেন এবং যারা স্টাফ আছেন সকলের পূর্ণ সহযোগিতা পাওয়ার জন্য আমাদের পেশেন্ট আজকে এরকম খুব সুন্দর পরিস্থিতি। আজকে আমরা একটা রুটিন চেক আপ এসেছিলাম, বিশুজি দত্ত দেখলেন, স্যার ডক্টর বাবু, পেশেন্ট আমাদের খুব ভালো আছে এবং ওভারঅল এখানকার পরিষেবাটাও আমাদের খুব পছন্দ হয়েছে। সমস্ত স্টাফরাও ভালো, তাদের পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি। আর বিশেষত এই প্রতিষ্ঠানে যিনি মালিক আছেন আব্বাসবাবু, ওনার কথা তো মানে ইজ বিয়ন্ড কোয়েশ্চেন। কঠিন ধরনের পরিস্থিতিতেও এখানে খুব ভালো পরিষেবা পাওয়া যায়, প্রতারণার কোনো জায়গাই নেই। আচ্ছা, পেশেন্টের নাম কি? বিপ্লব রয়। আচ্ছা, বীরভূম। উল্লেখ্য, এদিন মেডিটেক হসপিটাল তাদের 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।